আজ ক্রীড়া প্রতিযোগিতায় কান্দি মোহনবাগান ময়দানে আমরা উপস্থিত হয়েছি। নমস্কার, আমাদের অল ইন্ডিয়া প্রোগ্রামের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই। 20 জানুয়ারি 2019 সালের ক্রীড়া প্রতিযোগিতায় কান্দি মোহনবাগান মাঠে উপস্থিত হয়েছি। ছোটো ছোটো শিশু ভাই বোনেদের ক্রীড়া প্রদর্শন আমরা দেখব। আমরা পেয়ে গেছি বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের জেলা সম্পাদক, ওনার সাথে আমরা কিছু কথা বলে নেব। খেলা সম্পর্কে শিশু সর্বাঙ্গীন বিকাশে শারীরিক প্রদর্শন আমাদের একটা বিষয়। এই সেবা কেন্দ্র সরস্বতী শিশু মন্দির পশ্চিমবাংলায় সেবা হিসাবে শিশুদের পড়াশুনো, শারীরিক এবং মানসিকতা এটা চরমতমভাবে আর দেখভাল করে। তারই আমাদের ক্রিয়া হিসাবে আজকে আমরা মোহনবাগান মাঠে কান্দিতে উপস্থিত হয়েছি। সেখানে কান্দি সরস্বতী শিশু মন্দির, আমাদের বিদ্যা মন্দির মানে প্রাণগোপাল দত্ত স্মৃতি বিদ্যা মন্দির এতে অংশগ্রহণ করছে এবং ক্রিয়া সম্পর্কে যে বিষয়গুলো আছে শিশুদের আমরা শেখানোর চেষ্টা করি এবং সার্বিকভাবে শিশুর সর্বাঙ্গীন বিকাশে আচার্য আচার্যা যারা আছেন তারা আজকে উপস্থিত এবং সার্বিকভাবে সারা বছরে এই অভ্যাসে তারা অভ্যস্ত। এখানে আমার পাশে প্রধান আচার্য মাননীয় সেন্টুচন্দ্র দাস আছেন, যিনি স্কুলটাকে পুরো দেখেন, দেখভাল করেন। উনিও আপনাদের সঙ্গে দু চার কথা বলবেন। নমস্কার, 2019 শিক্ষাবর্ষে সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্থান কান্দি মোহনবাগান ময়দান। আমাদের শিশুর সর্বাঙ্গীন বিকাশ, তার বিকাশের অন্যতম বৈশিষ্ট্য হলো শারীরিক। শিশু সক্ষম না হলে তার পঠন পাঠনের স্থান কিন্তু থাকা সত্ত্বেও গুরুত্ব থাকে না। তার কারণ শরীর যদি ঠিক না থাকে তাহলে পঠন পাঠনের ভূমিকা থাকলেও তার অনেক অংশে পিছিয়ে পড়ে। আমরা ওই কারণে শারীরিক দিকে আমরা বেশি নজর দিই। ওই কারণে আমরা প্রত্যেক বছর মোহনবাগানে মহাসমারোহে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পালন করি, উৎসব পালন করি। এই ক্রীড়া উৎসবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ভাইয়েরা যারা ভালো স্থান করে তারা আবার জেলা, জেলা থেকে প্রদেশ, প্রদেশ থেকে ক্ষেত্র স্তর পর্যন্ত অংশগ্রহণ করে। আমরা সমস্ত কান্দি মহকুমা ক্রীড়া সংস্থা আমরা তুলে দিয়েছি সকলকে। রাধামোহন সিংহ মহাশয়কে আমাদের সবসময়ের জন্য আমরা সবাই আচার্য আপনি যাদের দায়িত্ব আছে তাড়াতাড়ি শিশুদের নিয়ে আসুন। আমাদের সমস্ত আম্পায়ার রেপ্রেজেন্টেশন জল দেন, জল।
জামাটা